হাই স্কুলের শিক্ষিকা, প্রায় দীর্ঘ 8 বছর ধরে শিক্ষিকা শিক্ষাদান করে যাচ্ছেন ছাত্রছাত্রীদের, আবার তিনি নতুন করে ছাত্রী হয়েছেন এবং এখন একজন উদ্যোক্তা, মাসে প্রায় 4 লক্ষ টাকা সেল করেন। আরেকজন ইঞ্জিনিয়ার মানুষ, পাওয়ার প্ল্যান্টে কাজ করেন। কিন্তু ইঞ্জিনিয়ার হয়ে যারা খুব তুচ্ছ তাচ্ছিল্য করে বলেন যে মধু বিক্রেতায় আবার উদ্যোক্তা নাকি একটা, ইঞ্জিনিয়ার হয়ে এরকম একটা মধু বিক্রেতাকে একটা প্রতিষ্ঠানে পরিণত করা এবং মাসে 4 লক্ষ টাকার শুধুমাত্র মধু বিক্রি করা, তাও আবার 80% আমাদের প্ল্যাটফর্মে, সেই প্রমাণটাও কিন্তু মুজাহিদ অপু দেখিয়ে দিলেন। তো আসলে আমি যে কথাটা সবসময় বলার চেষ্টা করি, পৃথিবীতে কোনো কাজই ছোট না, আপনাকে তারাই ছোট করার চেষ্টা করবে যারা নিজেরা পারে না। সো এই প্ল্যাটফর্মে যারা আছেন তারা সবাই খুবই পজিটিভ মানুষ। আমি অনেকবার এই কথাটা বলেছি, বাংলাদেশের ইতিহাসে আমি একটা দৃষ্টান্ত তৈরি করতে চাই যে ভালো মানুষগুলোকে একত্র করা সম্ভব, ভালো মানুষগুলোকে ভালো মানসিক চর্চার মধ্য দিয়ে পজিটিভিটি ধরে রাখা সম্ভব, এবং নিজের বলার মতো গল্প হচ্ছে বাংলাদেশের ভালো মানুষদের একটা ব্র্যান্ড। সেই ব্র্যান্ড এখন আরও এগিয়ে যাবে এবং আমরা প্রত্যেকেই, বাংলাদেশ এবং প্রবাসী যারা আছি,